গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। আজকে সকালে আমরা খাবার দাবার প্যাক করে নিয়ে বেরিয়ে পড়েছি একটা পার্কের উদ্দেশ্যে। এখন চেরি ব্লসমের সময়, তাই সেই চেরি ব্লসম দেখতেই আমরা যাচ্ছি একটা পার্কে। আরে না না, এটা সেই পার্কটা নয়, এটা তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে এই ডান দিকে। প্রচুর টিউলিপ ফুটেছিল, তাই আমি টুক করে একটু ভিডিও করে নিলাম। গোটা শীতকালটা এখানে ঘরবন্দি হয়েই কাটে এক প্রকার, তাই ঠান্ডাটা কমতেই সবাই বেরিয়ে পড়েছে ঘুরতে। আমরাই বা বাদ যাই কেন? আর আমরা বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে একটা মেট্রো ধরলাম, ধরে একটা স্টেশনে নেমেছি। এখান থেকে আমরা বাস ধরে যাব হাই পার্ক। তবে আজকে কিন্তু শুধু আমরা তিনজন যাচ্ছি না, আমরা বেশ কয়েকটা ফ্যামিলি মিলে যাচ্ছি। আজ রবিবার, সবার ছুটি, তাই হই হই করে একটু চেরি ব্লসম দেখে আসি। দেখতে পেয়ে গেছো তো? কোথায়? ওই যে লোক, তুমি লোক দেখতে এসেছো? আসলে এখনো সেইভাবে গরমটা পড়েনি বলে সব গাছের ফুল একসাথে ফোটেনি। কিছু কিছু গাছে ফুল চলে এসেছে, আর বেশিরভাগ গাছেই এখনো অবধি কুঁড়ি আছে। তো আমরা একটু হেঁটে যেতেই দুই তিনখানা গাছ দেখে আনন্দে আত্মহারা হয়ে যার যা ছিল ফোন ক্যামেরা সব বার করে ছবির বন্যা বইয়ে দিলাম। তারপর আশেপাশে ঘুরে দেখলাম শুধু আমরাই এরকম পাগলামি করছি না, আরও অনেকেই করছে। আর ফুলগুলো একটু তোমাদের কাছ থেকে দেখাই। একমাত্র এই গাছটাই সব থেকে ছোট সবার নাগালের মধ্যে, তাই ফুলের খুব কাছ থেকে ছবি তুলতে গেলে এই গাছটাই একদম আদর্শ। এই গোটা হাই পার্কটা ঘোরার জন্য এই টয় ট্রেনটাও কিন্তু বুক করা যেতে পারে, কিন্তু আমরা যেহেতু পুরো পার্কটা ঘুরবো না, তাই এটার দিকে আর যাইনি। চারিদিক ঘোরাঘুরি করার পর আমাদের একটু ওয়াশরুমে যাওয়ার দরকার পড়েছে, আর সেখানে এসে দেখি বিশাল একটা লাইন। আর এখানে বেশিরভাগ জায়গায় এই ধরনের পোর্টেবল ওয়াশরুম বসানো থাকে, যাকে লাইন যখন আছে লাইনে তো দাঁড়াতেই হবে। আর এরপরে আমরা খেতে বসে যাব, কারণ আমরা অনেক সকালে সবাই খেয়ে বেরিয়েছি আর প্রচুর হাঁটাহাঁটিও হয়েছে। আজকে কিন্তু ঘোরার সাথে সাথে একটা ছোট্ট করে পটলাক হয়ে গেল। এই সবাই মিলে ঘুরতে আসার মজা এটাই। এসব ক্ষেত্রে ভিন্ন স্বাদের রকমারি রান্না খাওয়ার সৌভাগ্য হয়। তো আমি বানিয়ে নিয়ে গেছিলাম নুডলস, আর তার সাথে প্লেটে আছে লেমন রাইস, আর তার সাথে আছে পোহা। আর এক দিদি, সে তার নিজের হাতে মিষ্টি বানিয়ে নিয়ে গেছিল, সেটা অপূর্ব খেতে। খাওয়া দাওয়া সেরে এবার আমরা বেরিয়ে পড়লাম যেখানে সব থেকে বেশি ফুল ফুটেছে সেই জায়গাটার উদ্দেশ্যে। তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ যে পরপর প্রত্যেকটা গাছে ফুল এসেছে। আকাশে প্রচণ্ড মেঘ বলে এই সাদা ফুলগুলো সাদা মেঘের মধ্যেই হারিয়ে যাচ্ছে। আকাশটা নীল হলে সাদা ফুলগুলো নীল আকাশে ফুটে উঠত, দেখতে আরও সুন্দর লাগতো। আমাদের ঘোরা মোটামুটি শেষের দিকে, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আর মারাত্মক একটা কনকনে হাওয়া দিচ্ছে। তো এবার আমরা বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে একটু লেকের ধারে দাঁড়ালাম, আর সেখানে গিয়ে দেখলাম এক রাজহাঁসকে লোকজন খেতে দিচ্ছে চিপস, চকলেট, মাউরুটি, যা পাচ্ছে, আর সেও অবলীলাক্রমে সেগুলো খেয়ে যাচ্ছে। মারাত্মক পেট খারাপ হবে আজ।
আজকের মতো ঘোরা শেষ, আর আজকের মতো ভ্লগটাও আমি এখানে শেষ করব। আমরা বাড়ির কাছে চলে এসেছি, এই মেট্রো স্টেশন থেকে বেরোচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার পরের ভ্লগে। গুড নাইট।